গত কয়েকদিন ধরেই উত্তেজনায় টকবক করছে ভারত চীন সীমান্ত। রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটছে দুই দেশের সেনাদের মধ্যে। উভয় পক্ষের সেনারা আহত ও নিহত হয়েছে। ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনাতেই চীনা সেনা আক্রমণ শুরু করে, পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। আঘাত পাল্টা আঘাতে দুই প্রতিবেশীর সম্পর্কের অবনতি ঘটে। ভারত চীনের প্রতিটি সীমান্ত এলাকায় দুই দেশই শুরু করেছে অতিরিক্ত নজরদারি। দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা চললেও ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য করা হয়নি। ভারত চীনের এই পরিস্থিতিতে ভারতীয় কমিউনিস্ট নেতাদের মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ, কারণ চীনের ক্ষমতায়ও রয়েছেন কমিউনিস্ট শাসকরা। বিভিন্ন সময় ভারতীয় রাজনীতির অন্দরমহল থেকে শোনা যায় দেশীয় কমিউনিস্টরা চীনের দোষর, চীনের বিরুদ্ধে ভারতীয় কমিউনিস্ট নেতারা দুর্বল। এরকম ঘটনার বহু সাক্ষী রয়েছে ইতিহাসে। ভারত চীন বর্তমান সম্পর্কের মধ্যে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা মানিক সরকার। বৃহস্পতিবার রাজনীতিতে অনুষ্ঠিত হয় প্রয়াত তিন কমিউনিস্ট নেতার স্মরণ সভা। এই সভায় যান পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, উভয় দেশের রাজনীতির ধারক বাহকদের উচিত আলোচনার মাধ্যমে গোটা ঘটনার অবসান ঘটানো। উভয় দেশের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রের যারা ধারক বাহক, তারা আলাপ আলোচনা করে এই বিরোধে অবসান ঘটাবার জন্য নিশ্চয়ই সমর্থক উদ্যোগ গ্রহণ করবেন। মানিক সরকারের স্পষ্ট বক্তব্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গোটা দেশের মানুষ একত্রিত। প্রতিবেশীদের উচিত ভারতের সঙ্গে সুপ্রতিবেশীর মনোভাব নিয়ে ব্যবহার করা, ভারতের উচিত অনুরূপ ভূমিকা পালন করা। আমাদের দেশের যে সার্বভৌমত্ব, তাকে রক্ষা করার জন্য আমাদের দেশের সমস্ত অংশের মানুষের মধ্যে একতা, সংহতি রাখো, আমাদের ভবিষ্যৎ মিলে সুদৃঢ় করতে হবে। এবং আমরা প্রত্যেকে চাই আমাদের যারা প্রতিবেশী, তারা আমাদের সাথে সুপ্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে আমাদের যেমন তারা সহযোগিতা করবেন, আমরাও তাদের প্রতি সুপ্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, উভয় দেশের উচিত আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়া, তাহলে এটা উভয় দেশের জন্যই মঙ্গল হবে। এই পরিস্থিতিতে পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের বক্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানকাই।